স্বপ্নে যদি আপনি দয়ারে নবী মুস্তাফাকে দেখতে চান, জিয়ারত করতে চান, সাক্ষাৎ করতে চান, মুলাকাত করতে চান, দর্শন করতে চান, তাহলে সূরা মুজ্জাম্মিল এই নিয়মে আপনি পাঠ করবেন। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা একদিন না একদিন আপনার সঙ্গে দয়ারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে দয়ারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দিদার করার, দর্শন করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব। শুধু আপনারা সূরা মুজ্জাম্মিল পাঠ করবেন। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার সঙ্গে একদিন না একদিন দয়ারে নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন, সূরা মুজ্জাম্মিল কতবার পড়বেন, কখন পড়বেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন, ইনশা আল্লাহ একদিন না একদিন দয়ারে নবী মুস্তাফার সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবৃন্দ, অনেকজন আমাকে কমেন্ট করেছে, খাস করে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশে অনেকেই রয়েছে নবীপ্রেমিক, অনেকেই রয়েছেন রসুলপ্রেমিক। আমাকে বেশিরভাগ বাংলাদেশ থেকে এই কমেন্টটা করা হয়েছে। বাংলাদেশ থেকে অনেকই মানুষ আমাকে কমেন্ট করেছেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমার ইচ্ছা হয় কিন্তু সমর্থ নাই যে আমি রওজায় নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যাব, আমি মক্কা মদিনায় যাব, এরকম তো ইচ্ছা হয় কিন্তু আমার সমর্থ নাই। এমন কোনো কি আমল রয়েছে, এমন কি ওয়াজিফা রয়েছে যেটা করলে আমি এই বাংলাদেশের জমিনে শুয়ে শুয়ে দয়ারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করতে পাবো, সাক্ষাৎ করতে পাবো, দিদার করতে পাবো, এরকম যদি আপনি আমল আপনার কাছে থেকে থাকে অবশ্যই আপনি শেয়ার করবেন। আমি চেষ্টার পর প্রচেষ্টা করব আমি আমলটিকে করে দয়ারে নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই, দেখতে চাই। যদি আমি এই আমল করি দয়ারে নবী মুস্তাফার সঙ্গে যদি আমার দিদার হয়ে যায় তাহলে আমি নিজেকে গর্ব মনে করব, আমি নিজেকে ধন্য মনে করব। তো প্রিয় শ্রোতাবৃন্দু, আপনি যদি চান দয়ারে নবী মুস্তাফাকে স্বপ্নে যুগে দর্শন করতে দেখতে, তাহলে অবশ্যই আমি যেই নিয়মে বলে দেব সূরা মুজ্জাম্মিল যদি আপনি পড়েন, ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহর দয়া হবে, আল্লাহর কারাম হবে, দয়ারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজ নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আমলটি করার নিয়ম হচ্ছে বেশি বেশি করে যত বেশি পারবেন আপনি, কমপক্ষে 7 বার 11 বার আপনি সূরা মুজ্জাম্মিল পাঠ করবেন, ঠিক আছে, কমপক্ষে 7 বার অথবা 11 বার, এর বেশি আপনি যত পড়তে পারেন সূরা মুজ্জাম্মিল আপনি বেশি বেশি করে পড়বেন, দরুদে পাক বেশি বেশি করে পড়বেন। ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন দয়ারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্নে যুগে আপনার সাক্ষাৎ করিয়ে দেবে, দর্শন করিয়ে দেবে, আপনার দিদারের সুযোগ তৈরি করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবৃন্দ, সবাই করবেন এবং এই কমেন্ট সেকশনে আপনার একটা দরুদে পাক লিখে দিবেন। আমি সবাইকে ইজাজত দিচ্ছি এবং দোয়াও করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যারাই নেক উদ্দেশ্য নিয়ে দয়ারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে যেনারাই এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে সবাইকে সফল দেবে। আপনারা এই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে আমলটি করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম, আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।